তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগতম জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে আমি সহজ পদ্ধতিতে পরীক্ষিত একটি বশীকরণ ক্রিয়া কথা বলবো। এই বশীকরণ যে কেউ করতে পারে, স্বামী স্ত্রী ছাড়া, প্রেমিক প্রেমিকা ছাড়া যে কোনো কাউকে করতে পারে। এই বশীকরণ ধরো যিনি করবেন তার সামনে ব্যক্তি কিন্তু বসতে সম্ভব। এটা পরীক্ষিত এবং সাফল্যকারী একটি মানে বশীকরণ। তো এই ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। তো যে জিনিসগুলো লাগবে সেটা আমি বলি, সেগুলো দর্শকের মধ্যে দোকানে পাওয়া যাবে। সেটা হচ্ছে কুমকুম লাগবে, কেশর লাগবে, একটু গোলাপ জল আর চন্দন, চন্দন আর লাগবে তিনটে পান পাতা। পান পাতা কেনা জানে, সবাই চেনে জানে, কিন্তু পান পাতা দ্বারা এই বশীকরণ মনের মানুষকে বশ করা সম্ভব। যে কোনো শুভ কাজে পান পাতাকে ব্যবহার করে, সে গৃহের মানে অন্নপ্রাশন থেকে বিবাহ পর্যন্ত বা পূজা পাঠ পর্যন্ত। তো পান পাতা দ্বারা যে কোনো কাউকে বশ করা সম্ভব। এটা একটা পবিত্র কাজে এই পান পাতা ব্যবহার করা হয়। তো যাই হোক, তো আমার ক্রিয়া এই ক্রিয়া করতে গেলে আপনারা করবেন যে কোনো পূর্ণিমা, অমাবস্যা বা যে কোনো শুক্রবার দিন, দর্শক মধ্যে সংগ্রহ করলেন এবং পান পাতা সংগ্রহ করলেন, আর এর সঙ্গে একটু কর্পূর সংগ্রহ করে নেবেন, কর্পূর। তো কি করতে হবে? শুদ্ধাচারে শুদ্ধাবস্থায় উত্তর মুখে বসে ধূপদীপ জ্বালিয়ে নির্জন ঘরে পান পাতার উপর যাকে বশ করবেন তার নাম লিখতে হবে। কিভাবে করবেন? কেশর, কুমকুম, চন্দন আর গোলাপ জল মিশ্রিত করে নাম লিখতে হবে। ওম ক্লিক অমুকং মম বর্ষম কুরুকুরু সহা, ওম ক্লিং অমুকং মম বর্ষম কুরুকুরু সহা, ওম ক্লিং অমুকং, অমুকং জায়গায় আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম, আকাঙ্ক্ষিত মানে যাকে বশ করতে চাইছেন অমুকং জায়গায় সেই নামটা দেবেন মম বর্ষম কুরুকুরু সহা। এটা এই মধ্যমা দ্বারা লিখতে হবে পান পাতার উপর, ওম ক্লিং অমুকং মম বর্ষম কুরুকুরু সহা। তিনটে পান পাতার উপর লিখতে হবে ওই দ্রব্যগুলো দিয়ে। দেওয়ার পরে আপনারা শুক্রবার দিন থেকে আপনি সকালবেলা আপনি ক্রিয়া করলেন এই ওম ক্লিং মম বর্ষম কুরুকুরু সহা, এটা আপনারা 21 বার পাঠ করবেন এবং পান পাতার উপর হাত রেখে মনে মনে কামনা করবেন যে আমি ওকে যা বলছি সে শুনছে বা ও আমার কথা মানে গভীরভাবে সাহায্য করছে। এই এটা আপনাদের করতে হবে তিন দিন। শুক্রবার দিন যদি শুরু করেন তাহলে শুক্র শনি রবি তিন দিন করার পরে আপনারা করবেন কি, তিন দিনের মাথায় ওই তিনটে পান পাতা আপনারা জ্বালিয়ে ভস্ম করে তিন দিন আপনারা সকালবেলা ওই জপ করবেন আর একটু ধূপটুক দেখাবেন, পূজাপাঠ করবেন। তো তিন দিন পরে আপনারা রবিবার দিন করবেন কি, তিনটে পান পাতা আপনারা কর্পূর দিয়ে জ্বালিয়ে সেই ছাইটি করবেন কি আপনারা প্রতিষ্ঠিত অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ মানে বিয়ালা গাছ যেটা বলে, প্রতিষ্ঠিত গাছ, অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবেন এবং মনোকামনা জানাবেন যে অমুক আমার সারা জীবনের জন্য বশ হয়ে থাক। এই বশীকরণ শুধু স্বামী স্ত্রী ছাড়া, প্রেমিক প্রেমিকা এবং যে কোনো কাউকে করা সম্ভব। তবে এটা আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না, এর মানে খুব পরিণত আপনারা তো দেখেননি, তো সেই জন্য এগুলো গুরু পারমিশনে আপনারা করবেন পরীক্ষিত এবং সাফল্যকারী এটা বশীকরণ এবং হতে বাধ্য, যাকে বয়স্ক মনে হতে বাধ্য। আপনারা ক্রিয়া করুন আর আমাকে জানাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখাবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
नमस्कार बंधुरा।